মঞ্চে দাঁড়িয়ে নক কাটছেন অরিজিৎ সিং। ভিডিও ভাইরাল হতেই জুটল অপেশাদার তকমা। তিনি যাই করেন তাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, প্রশংসিত হন তিনি তারকা গায়ক অরিজিৎ সিং। তবে এবার তাকে যা করতে দেখা গেল তাতে খানিক অবাক নেটিজেনরা। কেউ কেউ তাকে অপেশাদার তকমাও দিলেন, কিন্তু কি এমন করলেন পাড়ার ছেলে অরিজিৎ? মঞ্চে উঠে দাঁড়িয়ে তাকে অবলীলায় নখ কাটতে দেখা গেল, তাও পারফরমেন্সের মাঝেই। তাতে খানিক বিরক্ত অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে অবলীলায় নেল কাটার দিয়ে নখ কাটছেন তারকা, যা খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি অনুরাগীদের একাংশ। যার কণ্ঠে মজেন 8-80, সেই গায়ককেই দেখা গেল দুবাইয়ের এক কনসার্টের ফাঁকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে নখ কাটতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ তাকে অপেশাদার বলে দাগিয়েছেন। ধূসর রঙের শার্ট, গেরুয়া পাগড়ি পরে তাকে দেখা যায় ভিডিওতে। ভিডিও দেখে নেটিজেনদের একজন লেখেন, এটা কনসার্টের আগে করা উচিত ছিল, ভীষণভাবে অপেশাদার আচরণ, এবং কনসার্টে নেল কাটারি বা কে নিয়ে আসে, অবাক কাণ্ড। অপর একজন লেখেন, এটাকে নম্রতা বলে না, এটা খুবই অস্বাস্থ্যকর। কেউ লেখেন, ব্যাকস্টেজে যান, নখ কাটুন, ফিরে আসুন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আবার একজন মন্তব্য করেন, স্টেজে ওঠার আগে ওর নখ কাটার কথা মনে পড়া উচিত ছিল, গিটার বাজানোর জন্য চূড়ান্ত অপ্রস্তুতি। তবে সমালোচকরা একদিকে থাকলে অপরদিকে সমর্থকেরা থাকেন চিরকালই। অরিজিৎ সিং এর কথা বললে তার সমালোচকের সংখ্যা এমনিতেই কম, তাকে বেশিরভাগ মানুষই ভালোবাসেন, শ্রদ্ধাও করেন। এই কটাক্ষের মাঝেও তার পাশে দাঁড়িয়েছেন একদল সমর্থক। শিল্পীর পক্ষ নিয়ে লেখেন, তাদের দাবি হয়তো বড় নখের জন্য গিটার বাজাতে সমস্যা হচ্ছিল, তাই নখ কেটেছেন মঞ্চে বাধ্য হয়ে। এক অনুরাগী লেখেন, উনি এরকমটা করেছেন যাতে গিটারটা বেশি ভালো করে বাজাতে পারেন মনে হয়। মঞ্চে দাঁড়িয়ে নখ কাটছেন অরিজিৎ সিং। ভিডিও ভাইরাল হতেই জুটল অপেশাদার তকমা। তিনি যাই করেন তাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, প্রশংসিত হন তিনি তারকা গায়ক অরিজিৎ সিং। তবে এবার তাকে যা করতে দেখা গেল তাতে খানিক অবাক নেটিজেনরা। কেউ কেউ তাকে অপেশাদার তকমাও দিলেন, কিন্তু কি এমন করলেন পাড়ার ছেলে অরিজিৎ? মঞ্চে উঠে দাঁড়িয়ে তাকে অবলীলায় নখ কাটতে দেখা গেল, তাও পারফরমেন্সের মাঝেই। তাতে খানিক বিরক্ত অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে অবলীলায় নেল কাটার দিয়ে নখ কাটছেন তারকা, যা খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি অনুরাগীদের একাংশ। যার কণ্ঠে মজেন 8-80, সেই গায়ককেই দেখা গেল দুবাইয়ের এক কনসার্টের ফাঁকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে নখ কাটতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ তাকে অপেশাদার বলে দাগিয়েছেন। ধূসর রঙের শার্ট, গেরুয়া পাগড়ি পরে তাকে দেখা যায় ভিডিওতে। ভিডিও দেখে নেটিজেনদের একজন লেখেন, এটা কনসার্টের আগে করা উচিত ছিল, ভীষণভাবে অপেশাদার আচরণ, এবং কনসার্টে নেল কাটারি বা কে নিয়ে আসে, অবাক কাণ্ড।